প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টারে এক্সামিনেশন দেবে, তোমাদের পরীক্ষা যাতে অনলাইনে হয় সেই নিয়ে ছাত্র পরিষদের তরফ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বিশেষ করে চিঠি প্রদান করা হলো যাতে তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হয়, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে এবং এই মুহূর্তে অফলাইন এক্সামকে কোনো মতেই তারা মেনে নিতে পারছে না, সেই কারণে একের পর এক নতুন পদক্ষেপ উল্লেখ করছে এবং আমরা প্রত্যেকে একই সাথে বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা করছি। যেরকমভাবে কালকে রাত 4টে অবধি ইদানিং এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদের সাথে কিন্তু যোগাযোগ হচ্ছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু কোনো মতেই এই অফলাইন এক্সামিনেশনকে মেনে নিতে চাইছেন না। একাধিক বিষয় উঠে আসছে, সমস্তটাই জানাবো। তার আগে শিক্ষামন্ত্রীর কাছে একটি চিঠি ছাত্র পরিষদের তরফ থেকে দিয়ে দেওয়া হলো। কি বলা হয়েছে এই চিঠিতে সমস্তটা তোমরা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ, ও এখানে ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু এই চিঠিটা দেওয়া রয়েছে, এ প্রাপ্ত বসু অর্থাৎ শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ এখানে বিষয় দেওয়া আছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টারের অনলাইন পরীক্ষার জন্য আবেদন। মহাশয়া, বর্তমানে সেমিস্টারের 70% অনলাইনে হয়েছে, অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়েতে এখনও অফলাইনে ঠিকঠাক ক্লাস শুরু হয়নি, সেমিস্টারের মাঝে বারবার ছুটি পড়েছে এবং অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনও হোস্টেল খোলেনি। এই পরিস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীরা চাইছে যে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ ও সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হোক, তাদের সঙ্গে কথা বলে তাদের এই মনোভাব সম্পর্কে আমরা অবগত করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন, তাই আমরা আশা করছি এই বিষয়টিও রাজ্য সরকার গুরুত্ব সহকারে বিচার করবে। সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবস্থা বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিক। আমরা এত আশা রাখি যে অতিমারির প্রভাব কমে যাওয়ার দরুন আগামী সেমিস্টার থেকে সম্পূর্ণ অফলাইনে পঠন পাঠন ও পরীক্ষা নেওয়া যাবে। আপনি এ বিষয়ে দ্রুত কোনো সদর্থক পদক্ষেপ নিলে আমরা বাধিত হব, ধন্যবাদ। তো এখানে তোমরা বুঝতেই পারলে ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে এ প্রত্যেকটি ছাত্রছাত্রীর ইউজি পিজির যে এক্সাম আছে, অনলাইনে যে ক্লাস হয়েছে, তার দরুন যাতে অনলাইনে এক্সামিনেশন নেওয়া হয়, পুরো সমস্যার কথা কিন্তু ছাত্র পরিষদের তরফ থেকে এ চিঠি লিখে মাননীয় ব্রাত্য বসুর কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী এই মুহূর্তে আশা রাখছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, শিক্ষামন্ত্রীর নির্দেশে আবার পুনরায় অনলাইনেই যাতে এক্সাম হয়, বাস্তব দাবি যাতে মেনে নেওয়া হয়। এবং ছাত্রছাত্রীরা কিন্তু এখানেই থেমে নেই, একাধিক ছাত্রছাত্রী একাধিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে এ প্রোটেস্টের জন্য তাদের দাবি তুলে ধরার জন্য আবার পুনরায় আয় তারা পথে নামবেন, বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা হচ্ছে। এ এমনকি ছাত্রছাত্রীরা কিন্তু ডেটও ফিক্সড করে দিচ্ছে, কোথাও 17 তারিখ, কোথাও 18 তারিখ, বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আবার প্রোটেস্ট হতে চলেছে। এমনকি ছাত্রছাত্রীরা বলছে এই মুহূর্তে আবার নবান্নে গিয়ে তাদের বাস্তব দাবি তুলে ধরবে। এ এবং যেটা চিঠি লিখেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং নবান্নে, সেটা তো তোমরা দেখতেই পারলে। এক্ষেত্রে তোমাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।